হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আরঞ্জকের যে আমরা দেখতে পাচ্ছি যে ঘরটা, যেখানে আমরা প্রচুর শুটিং করেছি, এখানে মেইনলি নাটক হয়, থিয়েটার হয়, রিহার্সাল হয়। তো এই যে আমরা ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটাতে প্রচুর রিহার্সাল হয়, ঠিক আছে। এবং ঘরটা ঢুকলে আমার তো ফিলিং হয় যেন আমি নিজের ঘরেটা ঢুকেছি, এবং এটা ডেফিনেটলি একটা মন্দির। তো এখানে আজকে অনেকের সাথে আলাপ করাবো যাদের তোমরা দেখোনি এবং যাদের তোমরা দেখবে। তো প্রথম আমি যাকে দিয়ে আলাপটা করাবো, আমাদের সবার প্রিয় মালবিকা দি, মানে আমি স্পেশালি খুব ভালোবাসি, বয়স কম থাকলে অফার দিতাম, ঠিক আছে। মালবিকা দি খুব ভালো অ্যাক্টিং করে এবং তোমরা দেখেছো, অনেকে দেখেছো। সেকেন্ড, যার কথা না বললে খুব পাপ হবে, এবং যে হচ্ছে অনেকটা সুতোর মতো সবাইকে মালা দিয়ে গেঁথে রেখেছে, নমস্কার দেবাদিত্যের নাম দেবাদিত্য ব্যানার্জি। একদম। তো দেবাদিত্যদা প্রত্যেকটা প্রজেক্টে থাকে এবং দেবাদিত্যদার জন্যই আজকে সবাই একজোট হতে পেরেছি। এবং তুই মেয়ে হলে অফার দিতিস, তো একদিন বলেছিস আমাকে। হ্যাঁ, অফার দিতাম, সবাইকে দিতাম। শুভেন্দুদা, ঠিক আছে, শুভেন্দুদার সাথে আজকে আমার মুখোমুখি হয়তো, এখানে শুটিং হয়তো দেখেছি আমরা দুজন দুজনকে, বাট শুভেন্দুদা আমি যেটা জানি, শুভেন্দুদা খুব একজন ভালো মনের মানুষ, এবার সেটা তো হয়তো ভিডিওতে বলা যায় না। শুভেন্দুদার সাথে ভবিষ্যতে আমি প্রচুর কাজ করতে চাই এবং অনেক কিছু শিখতে চাই শুভেন্দুদার থেকে, ডেফিনেটলি অনেক কিছু শিখতে চাই। এবং তোমরা প্লিজ শুভেন্দুদাকে সাপোর্ট করো, শুভেন্দুদা অ্যাক্টিং করে, ঠিক আছে, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, প্রচুর সিরিয়াল সিনেমাতে কাজ করেছে। তুমি বলো কিসে কিসে আছো? সৃজিত মুখার্জির পদাতিকে রয়েছি, সৃজিত মুখার্জির শেখর সঙ্গে রয়েছি, শিবপ্রসাদ রায়ের অভিশব্দতে রয়েছি, তারপরে শায়ন শাহ মূল্যাকরণে রয়েছি, ঋতিক চক্রবর্তীর নিখোঁজে আছি। এবং উনি কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড, এবং উনি খুব ভালো অ্যাক্টিং করতে পারে, এবং আমি ওনার কাছ থেকে পার্সোনালি অনেক কিছু শিখবো এবং দাদাকে শেখাতে হবে সেটা, ঠিক আছে। তো দাদা সেলফি তুলবো, দাঁড়াও। এবার যার কথা বলবো তাকে তোমরা সবাই জানো, সে সবাই সর্বঘাটে কাঠালি কলা সবেতে আছে, রিলসেও আছে, ব্লগিংয়েও আছে, ভিডিওতেও আছে। তো ইপ্সিতা, বড় কথা, আমার সবার সাথে আমি একটা মানে এমন মানুষ যে একা করতাম, টিম জিনিসটা বুঝতাম না। তো নদীপ্তকে, দেবাদিত্যকে, সবাইকে, যে আমাকে টিম হিসেবে কাজ মানে তাদের নিজেদের গ্রুপের মধ্যে নেওয়ার জন্য এবং বোঝানো যে কোনটা ভালো, কোনটা কী, কোনটার পর কোনটা করা উচিত। তো আমি এখন সবে সবে শিখছি, ওদের গ্রুপে ঢুকেছি, তো আশা করছি যে আস্তে আস্তে সব কিছু শিখতে পারবো। তো সবাই তার জন্য আমাকে অনেক হেল্প করবে, এটা আমাকে কথা দিয়েছে। এবং ইপ্সিতাস পুমেরাং বলে যে চ্যানেলটা আছে, যেটা তোমরা হয়তো ওনাকে দেখছো না বা দেখার প্রয়োজন মনে করছো না, একটা কথাই বলবো যে দেখো, হাজার হাজার লাখ লাখ ইউটিউব আছে আমরা দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে যদি আমরা একটু করেও যদি তাকে একটু সাপোর্ট দিই, ক্ষতি তো কিছু নেই। হয়তো তোমাদের সাপোর্টই সে হয়তো হয়ে যেতে পারে, তোমাদেরই কোনো পছন্দের মানুষ হতেই পারে। আজকে দেবজিৎ বা যারা যারা আমরা সুপারস্টারের ছবি দেখি, তারা কিন্তু একদিনে সেটা হয়নি, হতেই পারে যে এ একজন ভবিষ্যতে খুব ভালো জায়গা নিয়ে নিল, তখন কিন্তু আফসোস করবে। তো সেই আফসোস সাথে না করতে হয়, তো প্লিজ সাবস্ক্রাইব ইপ্সিতাস বুমেরাং চ্যানেল, যেখানে তোমরা বিভিন্ন টাইপের ফুড ব্লগ, কোথাও গেলে সেই জায়গাগুলোর ব্লগ দেখতে পাবে, অনেক নতুন প্রজেক্ট আসছে। নেক্সট আমরা চলে যাব দীপনের কাছে। স্টে রক অলওয়েজ, অ্যান্ড সিনেমা আমিও করছি, শেখর হোমে আমিও আছি, নিখোঁজেও আমি আছি, আবার বিবাহ অভিযান আমার সিনেমা বেরোচ্ছে, সেখানে কয়েদির রোল, আর তোমরা জাতিস্বরে আমার একটা ছোট মানে রোল দেখেছো, পুলিশ কনস্টেবল, তোমরা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো, এইভাবেই অ্যাপ্রিশিয়েট করতে থাকো, যাতে অনেক বড় প্রজেক্ট করতে পারি। দিনের শেষে আর ডেথ কল আসছে, তার সাথে আরও বিভিন্ন প্রজেক্ট আসছে, আমার চ্যানেলে ডেথ কল আসছে, আর রক্ত স্নাত যারা এখনো দেখোনি তারা কি করছো বস, আমি তো বুঝতে পারছি না, দেখো দারুণ লাগবে। আমারও ক্যারেক্টার আছে এখানে, অঙ্কনের ক্যারেক্টার আছে, মহাদিত্যরা বসের ক্যারেক্টার আছে, ঠিক আছে, আর ইপ্সিতা তোমাদের কমন হিরোইন, আমার গার্লফ্রেন্ড ওখানে ছিল, যাই হোক। এবার ওর আরেকটা পরিচয় আছে যেটা তোমরা জানো না, ঠিক আছে, আমরা সবাই জানি যে একজন মহান অভিনেতা, আমি মহান বলি, পীযূষ গাঙ্গুলি। পীযূষ গাঙ্গুলি তোর কে হয়? অ্যাকচুয়ালি একটা পীযূষ গাঙ্গুলি হচ্ছে আমার নিজের বড় কোনো সমস্যাই হয়, যাই হোক, তিনি মারা গেছেন 2015 সালে সপ্তমীতে, নিশ্চয়ই আমি পাশে থাকবো যতটা সম্ভব, আমার যতটুকু নলেজ আছে পাশে থাকবো, কারণ প্রচন্ড সাপোর্টিভ,
কেউ আমাকে সাপোর্ট না করলেও এই ভাইটা আমাকে সাপোর্ট করে, ফ্রেন্ড ব্রাদার এভরিথিং, ঠিক আছে, মানে ভাইচারা ইজ ওয়ান অলওয়েজ, ঠিক আছে। তো যাই হোক, তোমরা প্লিজ বনসে চ্যাটার্জি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেড কল আসছে এবং আরো অনেক প্রজেক্ট আসছে। নেক্সট আর রক্তস্নাত প্লিজ দেখো, প্লিজ দেখো, ঠিক আছে, সবাই মিলে খেটেছি আমরা। তোমরা যত আমাদের সাপোর্ট করবে তত আমরা বুস্ট হব, এন্ড তোমরা ছাড়া আমরা মানে কিচ্ছু নই, মানে অনলি সাপোর্ট ইজ নট ফর প্রসুত। নেক্সট আমাদের ভাই দীপ, আজকে ওর সাথে আমার মুখোমুখি আলাপ হলো, ফ্রেন্ডশিপ হলো, এবং আমাদের ফ্রেন্ডশিপ লম্বা চলবে, আমরা প্রচুর প্রজেক্টে কাজ করব, এবং ওর কিছু চ্যানেল আছে, তোমরা ওই একই কথা বলবো, প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, কন্টেন্টগুলো দেখো। আই হোপ তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, কারণ আমরা টিম ওয়ার্ক করছি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চ্যানেল যাতে আমরা একটা জায়গায় দাঁড় করতে পারি সেই চেষ্টা করছি। তো আমার ডেলি লাইভের কন্টেন্ট থাকে, ডেলি লাইভের আর একটা প্রজেক্টও আছে কৃষ্ণা প্রোডাকশন হাউস, তো এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মিউজিক অ্যালবাম তৈরি হয়। তো তোমরা দেখো কৃষ্ণা প্রোডাকশন, ইনকেএস সার্চ করলেই বেরিয়ে যাবে। তো নবকুমার সর্দার, ওইখানে বিভিন্ন ধরনের আমরা নতুন একটা প্রজেক্ট যদিও সেটা হচ্ছে হরর স্টোরি, সেটা তোমরা দেখতে পাবে। তো তোমরা সাবস্ক্রাইব করো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ও আমাদের সাথে আছে, আরও কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ দীপ আসার জন্য। এবার যে সিঙ্গারা ট্যালেন্টেড ছেলে, সবাইকে সিঙ্গারা দিচ্ছে, বাট এখানে সিঙ্গারাওয়ালা নয়, এ হচ্ছে আমাদের সব থেকে বড় আর্টিস্ট, ঠিক আছে, তরুণ প্রতিভা, মানে ফুটছে আর কি, জ্বলন্ত ফুটছে, সবাইকে রূপমের প্রচুর তোমরা নাটক দেখেছো, প্রচুর নাটক দেখেছো, ও খুব ভালো অ্যাক্টিং করে এবং থেকে আমি শেখার চেষ্টা করি। সাত নম্বর গেটে তোমরা দেখেছো এবং আরও কী আছে বলে দেখো, সাত নম্বর গেট, বিপু কতবা, মিতকুকুর, সাইক্লোন, ডাইনি, কত বলবো, এবং রিসেন্টলি ও কিছু একটা অ্যালবাম ভিডিও করেছে রক্তমিত করেছে, যেখানে ও অসাধারণ অ্যাক্টিং করেছে, ঠিক আছে, অসাধারণ অ্যাক্টিং করেছে, এবং সেই অ্যাক্টিংটা আমি বলবো যে করতে গেলে যথেষ্ট সাহস লাগে, আমি হলে দুবার ভাববো, বাট ও করে দেখিয়েছে। এবং ভবিষ্যতে আরও অনেক তোমরা নতুন নতুন জিনিস দেখতে পাবে, যেটা রূপম করছে, আমি করাবো এবং ডেফিনেটলি রূপম করবে, আই হোক, ওর সাথে আমার ভালো বন্ডিং আছে। থ্যাংক ইউ রূপম, ঠিক আছে, প্লিজ আমাদের স্পেশাল এবার যার সাথে আলাপ করাবো সে সিঙ্গারা নিচ্ছি, তার ব্যাপারে প্রথমেই যে বক্তব্যটা দেবো, সে হচ্ছে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড একজন মানুষ, লাইফে প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়েছে, আমরা প্রত্যেকেই হই কখনো না কখনো ফ্রাস্ট্রেটেড, কিন্তু যে জিনিসটা আমাদের মধ্যে থাকে না সেই ফ্রাস্ট্রেশনটাকে দূর করে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা, এবং যেটা আমরা হয়তো পেরেছি অঙ্কনকে ফেরাতে, অঙ্কন খুব ভালো অ্যাক্টিং করে, দেখে নাও তোমরা। আচ্ছা, তুই বল যে তোর ব্যাপারে বল, তুই তোর যা খুশি, মানে তুই এখানে এসছিস, আমি আমি এটা বললাম যে আজকে তুই প্রচুর ফ্রাস্ট্রেটেড ছিলিস সব কিছুতে, ইভেন হয়তো অনেকে আমরা সবাই হয়তো তোকে তোকে নিয়েই বলেছি এটা তোর দ্বারা হবে না, তো তুই লাইফটাকে কীভাবে নিচ্ছিস, চ্যালেঞ্জ হিসাবে কীভাবে নিচ্ছিস, বা তোর যে জার্নিটা, তুই যে আজকে এখানে এসছিস বা তোকে যে আজকে আনা হয়েছে, নিশ্চয়ই তুই ডেভেলপ তো করেছিস, ডেড লাইফে তুই যেটা করেছিলিস রক্তস্নাত তার থেকে বেটার, এবং পরের প্রজেক্ট তুই আরও বেটার করবি, তো শুনে নি তোর থেকে কিছু বক্তব্য, শুনে নি। যাই হোক, অঙ্কনে আমার সিঙ্গারা খাচ্ছে, বাট কিছু বলবে ডেফিনেটলি, অঙ্কন বল। ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি অ্যাক্টিং ক্যারিয়ারে অ্যাকচুয়ালি মহানিত্যের হাত ধরে আঁকা, তাও আমি কোনোদিনও অ্যাক্টিং আঁকবেটা আমি যাই না, কারণ আমার লাইনটা যেরকম স্পেসিক্যালি সরকারি চাকরির দিকে একটু জোরে, আমি অ্যাকচুয়ালি টিচার ট্রেনিং করেছিলাম, তো আমার স্বপ্ন এটাই ছিল যে আমি টিচার হব, টিচার অথবা পুলিশ, যে আমার স্বপ্ন। তো অ্যাকচুয়ালি যখন আমি পরীক্ষা দিচ্ছি, দিদিতে যখন পরীক্ষা পাস করছি, কিন্তু তবুও কেস হতে 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 ফ্রাস্ট্রেট হয়ে যায়, মানে চাকরি না পেতে পেতে পেতে, তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর মাস্টার্স কমপ্লিট করি, তারপরেও আমি কিছুতেই কিছু পাচ্ছি না, তখন আমি একটু ফ্রাস্ট্রেশনে ফ্রাস্ট্রেট হয়ে যাই, মানে চাকরি বাকরির দিকে সব দিক থেকে। তো তখন আমার মহাদিত্যর সাথে পরিচয় হয়, মহাদিত্যর সাথে যে পরিচয়টা হয়েছিল সেটাও খুব, মানে মহাদিত্য সেই সময় ফ্রাস্ট্রেট ছিল বা একটু খারাপ সময় যাচ্ছিলো, তখন ওর পাশে হয়তো সেভাবে কেউ ছিল না, আমি শুধু ওকে একটা কথাই বলছিলাম যে তুই অ্যাজ এ ক্রিমিনাল হিসাবে ভেবে নেই থেকে, কিন্তু তুই লড়াই কর, আমি ওকে এই কথাই বলেছিলাম, সেই থেকে ওর সাথে আমার ফ্রেন্ড ছিল। তারপরে এক দু মাসের পর মহাদিত্য বললো যে ভাই একটা অ্যাক্টিংয়ের শ্যুট আছে, সেটা তুই মানে আমাকে রাত্রে একটার সময় ফোন করেছিস, তো বললি সাড়ে চারটের সময় শ্যুটটা আছে, তা আমি কিন্তু একবারও ভাবিনি যে আমি যাবো না, আমি সেই থেকে অ্যাক্টিংয়ের কেরিয়ারে আসা, অ্যাকচুয়ালি তোর হাত ধরেই আসা, ঠিক
ঠিক আছে, আমি কোনো অ্যাক্টিং করব আমি নিজেও ভাবি না। ইভেন আমার মা কিন্তু থিয়েটার করে, মানে আমার মা থিয়েটার আর্টিস্ট, ঠিক আছে। তো তো আমার মাও থিয়েটার আর্টিস্ট, কিন্তু আমি কোনোদিন ভাবিনি আমি অ্যাক্টিং আসবো। তো ওর হাত ধরে অ্যাক্টিংয়ে আসা, সেই হিসাবে বলবো যে আমি যতটুকু পারি করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমার খুব গান ভালো লাগে, আমার অ্যাক্টিংটা অতটা হয়তো আমার নিজের ইয়ে না, কিন্তু আমি চেষ্টা করি 100% করার, যতটুকু করার। আর আমি এটাই বলবো, যে কোনো মানুষ যদি হতাশ হয়ে যায় তাকে উৎসাহ দেওয়া উচিত, তাকে আরও হতাশ করা উচিত। একদম ভালো পয়েন্ট পড়েছিস। আর একটা কথা হচ্ছে যে প্রতিটা মানুষের সাথে কথা বললে বোঝা যাবে, তো যদি হয় সে আপনাকে দুঃখের কথা শেয়ার করছে, তো আপনি সেটাকে মানে সবার ক্ষেত্রেই বলা যে সেটাকে মজার ছলে না না, ঠিক আছে। মানে সে আপনাকে কেন দুঃখে, নিশ্চয়ই আপনাকে স্পেশাল ভাবে বলে করছে, মানে সে আপনাকে বলে হয়তো রিলিফ পাচ্ছে, সেটা তো বোঝা উচিত। রাইট রাইট। এবং অঙ্কনের প্রচুর প্রজেক্ট আমরা দেখবো, অঙ্কন খুব ভালো ভালো কাজ করেছে এবং আরও করবে। এবং এটা আমাদের কাছে চ্যালেঞ্জ যে অঙ্কনকে আমরা অ্যাক্টর হিসেবে দেখতে চাই, অঙ্কনের আগে যাতে অ্যাক্টর ওয়ার্ডটা থাকে, এবং আই হোপ অঙ্কন সেটা পারবে। এবার নেক্সট আমি মুভ করছি নবনীতাদি। হ্যাঁ, নবনীতাদির সম্বন্ধে বলার আগে আমি দুটো কথা বলবো। নবনীতাদিকে আমি বেশি দিন চিনি না, বাট যখন প্রথম আলাপ হয়েছিল নবনীতাদিকে দেখে এটা বুঝেছিলাম যে যেন ঘরের লোক, কেন আমার বাড়ির লোক হলো না। বাট এখন সিরিয়াসলি বলছি, নবনীতাদি প্রচণ্ড সাপোর্টিভ একজন মানুষ, খুব ভালো অভিনয় করে, আমরা দেখেছি সেটা। এবং ভবিষ্যতে আর কারোর সাপোর্ট পাই বা না পাই, নবনীতাদি পাবো 100%। এবং আমাদের শ্রীরামপুরেও বাড়ি, নবনীতাদি শ্রীরামপুরেও বাড়ি। আর আমি চাই সব সংগঠনটা যেন আমাদের একদম জোড়া থাকে সারা জীবনের জন্য, যতদিন আমরা বাঁচবো হাতে হাত মিলিয়ে যেন আমরা কাজ করতে পারি, অনেক নাটক করতে পারি, আর অনেক সাবস্ক্রাইবারের মতো থাকবে, তাই না আমাদের? একদম একদম একদম। ঠিক আছে, টাটা বাই। আরো আমরা প্রজেক্টে দেখতে পাবো নবনীতাদিকে। আচ্ছা, এবার আমি যার সাথে আলাপ করাবো, সে খুব ভালো একজন অ্যাক্টর, যাকে ছাড়া আমাদের অ্যাক্টিং মানে আমরা যখন করি কাজ করি, ডেফিনেটলি এরকম আমাদের মানুষ লাগে যারা খুব ভালো একটা জিনিসকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেটা রতন শর্মা করেছিল, রক্তস্নাতকে এগিয়ে নিয়ে গেছিল। তো বিভিন্ন কারণে রতন শর্মাকে আমরা মিসিং পাইনি, বাট আজকে পেয়েছি, ফাইনালি রতন শর্মার কাছে চলে আসছি, আমার বন্ধু, ঠিক আছে। আমরা প্রচুর আড্ডা মেরেছি একটা সময়, ঠিক আছে, প্রচুর ইয়ার কি ঠাট্টা আড্ডা মেরেছি। তো আজকে আমরা প্রত্যেককে অ্যাডজোট করেছি, এবং এ খুব ভালো অ্যাক্টিং করে সেটা আমি বলছি না, তোমরা বলেছো এবং আমি সাপোর্ট করি। ইনফ্যাক্ট আমি ওর থেকে অনেক কিছু শিখবো অ্যাক্টিংয়ে। শেখাস প্লিজ, তো তুই বল তোর সম্বন্ধে, যে তোর ইয়ে বল কিছু, মানে কি বল, যে এই যে ধর তুই যে রক্তস্নাত করলি, বা যা আরও যে প্রজেক্ট করছিস, বা তোর যে নাটকগুলো করেছিস সেগুলো, বা যাত্রা করে, ও খুব ভালো যাত্রা করতে পারে। আর অ্যাকচুয়ালি আমার পুরো ফ্যামিলিটাই যাত্রা, আমার বাবা যাত্রা করতেন, বাবা করে মানে এখনও করেন, দাদু করতেন, দাদুর দাদা, দাদুর বাবা, এসব পরপর পরপর চলছে। তাই আমাদের এইটা যাত্রা বা থিয়েটার ওই সিনেমায় ক্যাজুয়াল, একবার দেখিয়ে দিলেই হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার হয় না। তো স্ক্রিপ্ট মুখস্থ করা, আমরা স্ক্রিপ্ট দেখেছি বাবাকে, বাবাকে আজকে কোনো স্ক্রিপ্ট দিলে বাবা পশু বই তুলে দিতে পারবে, এবং সেই জায়গাটা হয়তো বাবার মতো তুলতে পারবো না, কিন্তু আমি আমার মতো যতটুকু পারি চেষ্টা করি। আর এই আমার আমি আমাদের যে এখন আমি একটা নাটক নাটকের গ্রুপে অ্যাড হয়েছি, সেখানে আমি অ্যাড হতে পারে, আমি যখন থেকে অ্যাড হয়েছি আমার মনে হয়েছে আর কিছু বছর আগে যদি অ্যাড হতাম আমার মনে হয় ভালো হতো। আমাদের যিনি মানে ডিরেক্টর আছেন, শ্রী অমৃতাভ বন্দ্যোপাধ্যায় জেঠু, জেঠুর মতো মানুষ হয় না, জেঠুর মতো লোক হয় না। এবং আমাদের এই জেঠু ছাড়াও, এবং জেঠু ছাড়াও আরও কয়েকজন আছে, যেমন মালবিকাদি, ঠিক আছে, দেবাদিত্য দা, নমিতাদি, অনেকেই আছেন, মলয়দা। তো আমরা ডেলিকেটলি সবার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখছি, এবং কিছু না কিছু শিখে আপনাদেরকে প্রেজেন্ট করছি, এইভাবেই যেন জীবনটা চলে যেতে পারে। এবং তোমরা প্রত্যেকে ওকে দেখো, সাপোর্ট করো। গ্রুপটার নাম হচ্ছে পূর্ণগর আরঞ্জক নাট্য চর্চা কেন্দ্র। এক্স্যাক্টলি। এবং এটা দিয়ে, হ্যাঁ বল, বলে না, আপনারা আমাদের নাটক 7 নম্বর গেট, এবং এই ভাই অচম ভাই বন্ধু, হ্যাঁ, এই আমাদের, এবং আমি ওখানে কাজ করেছি ওই শর্ট ফিল্মটা, ওই প্রজেক্টটা, যেটার নাম হচ্ছে রক্তস্নাত, আপনারা দেখুন এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন,
এবং লাইক কমেন্ট শেয়ার সব করুন এবং মানে আমরা আমাদেরকে এনকারেজ করে এগিয়ে নিয়ে চলুন এক্স্যাক্টলি এবং এটা বলেই লাস্টে শেষ করব যে এটা তো এতক্ষণ ধরে আমরা চ্যানেলে প্রমোশন করলাম যেটার প্রমোশন না করলে জিনিসটা মানে সব কিছু খাবার এসে যদি মিষ্টি না থাকে তাহলে খাবারগুলো খাওয়ার কোনো মানে হয় না তো সেই মিষ্টিটা হচ্ছে আমাদের আরঞ্জক দল যাকে ছাড়া রক্ত স্নাত হতো না যাকে ছাড়া অস্ত্র রাগ হতো না যাকে ছাড়া আমাদের হয়তো এখানে আসাটাও হতো না এবং এই ঘরটা এই মন্দিরটা হচ্ছে এটাকে আমি প্রচণ্ড নিজের বাড়ি মনে করি এবং যদি আমার কাছে বাড়ি হতো আমি প্রায় এখানে আসতাম ঠিক আছে আমার সব কিছু শেয়ার করার জন্য এবং আসবো এবং এটাই তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ নাটকের পাশে থাকো কারণ দেখো আমরা প্রচুর টাকা খরচা করে ব্ল্যাকে টিকিট কেটে প্রচুর সিনেমা আমরা দেখি এবং তোমরা দেখে নাও এই হচ্ছে সেই আরঞ্জকের পোস্টার বিভিন্ন রকম দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও এবং তোমরা প্রিন্স মহা চ্যানেলে দেখতে পাবে প্রচুর নাটক ফেসবুক চ্যানেল আছে এবং এখানে আজকে যেটা আমার সবথেকে খারাপ লাগছে অনেকেই মিসিং আছে তারা বিভিন্ন রকম কাজে ব্যস্ত আছে ওপরেও একটা ঘর আছে এখানে বলবো যে আমরা প্রচুর প্রচুর সিনেমা দেখি সিরিয়াল দেখি প্রচুর সাবস্ক্রিপশন করে রাখি নেটফ্লিক্স এইফ্লিক্স কিন্তু আমরা কোথাও যেন নাটকের পাশে নেই থিয়েটারের পাশে নেই বা যাত্রার পাশে নেই কেন ভয় দিনের শেষে ওরাও তো অ্যাক্টিং করতে পারে আমরা অ্যাক্টিং দেখতে যাই কেন কারণ আমরা এন্টারটেনমেন্ট খুঁজি এন্টারটেনমেন্ট মানে কি শুধু জিৎ দেব শাহরুখ খান বা আমির খান আমরা সবসময় ভাবি যে একজন অ্যাক্টর মানেই হচ্ছে তাকে এরকম অ্যাক্টর হতে হবে যে প্রচুর সিরিয়ালে কাজ করেছে বা প্রচুর সিনেমা করেছে না আপনিও অ্যাক্টর আমিও অ্যাক্টর ইনফ্যাক্ট আমরা নিজেদের লাইফেও প্রচুর অ্যাক্টিং করি কখনো মাকে মিথ্যা কথা বলি কখনো গার্লফ্রেন্ডকে মিথ্যা কথা বলি কখনো বা বয়ফ্রেন্ডকেও কেউ মিথ্যা কথা বলে তাই সেটাও কি অ্যাক্টিং নয় আমরা প্রত্যেকেই অ্যাক্টর কিন্তু যারা রক্ত জল করে স্টেজে মেকআপ করে ঘন্টার পর ঘন্টা না খেয়ে যারা শুধুমাত্র অপেক্ষা করে থাকে তোমরা দেখবে বলে সেই তোমরা যদি না আসো তাহলে তারা কাকে দেখাবে অভিনয় তাহলে এটা কি আমরা তাদের সাথে খারাপ করছি না আজকে আমরা নাম নিচ্ছি না হয়তো নাম নেওয়াটা ঠিক হবে না এরকম অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা সিনেমা করছে অনেক বড় ব্র্যান্ডের সাথে কাজ করছে আমিও সিনেমাতে হয়তো কাজ করি সিরিয়ালে কাজ করি তারাও অ্যাক্টর এরাও অ্যাক্টর এরা জান লড়িয়ে দেয় বিনিময়ে কিছু পায় না অ্যাক্টাররা বিনিময়ে তো টাকা পায় এরা তাও পায় না আজকে মালবিকাদি যখন কাজ করছে তখন আমরা দেখছি অনেক অনেক হল ফাঁকা থাকে কেন কেন তোমরা দেখছো না কেন তোমরা সাপোর্ট করছো না আমার প্রতিবাদটা এটা প্রতিবাদ নয় এটা আরজি আর একটা অভিমান এবং সেই অভিমানটা যেন প্রত্যেকের কানে যায় যাতে তোমরা সবাই প্রিন্স মহা নীলাভ এন্টারটেনমেন্ট চ্যানেল বন এস এ চ্যাটার্জি বা ইপসিতা বুমেরাং চ্যানেলের পাশাপাশি বা আরেকজনের যে নাম বললাম তার পাশাপাশি আরঞ্জকের নাটককে সাপোর্ট করো কারণ দিনের শেষে প্রত্যেকে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে অ্যাক্টর তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা ব্লকবাস্টার কাজ করতে পারি দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ আপনারা আরঞ্জকের পাশে থাকুন এবং আরঞ্জক শুধু নয় আরঞ্জক ছাড়াও আরঞ্জকের মতো অন্যান্য অনেক গ্রুপ আছে তাদের পাশে আপনারা থাকুন একদম কারণ আমরা মনে করি ধরুন বড় বড় আর্টিস্ট যারা আসছেন তারা তাদের আমরা নাটক দেখতে যাচ্ছি যেমন ধরুন দেব সংগ্রহালদার উনি আমি আমরা বলছি না উনি অনেক আমাদের অনেক বড় মাপের লোক হ্যাঁ গৌতম হালদার স্যার উনি ওনারা আমাদের অনেক বড় মাপের লোক যেমন অনিমান বচ্চাস অনিমান দা তারপরে অর্ণদা এবং অনেকে আছেন যাদের আপনারা নাটক শুনছেন যে ওনারা আসছেন চলো দৌড়ে যাচ্ছেন টিকিট কেটে যদি 100 হয় 200 হয় 500 হয় আপনারা টিকিট কেটে আপনারা নাটকটা দেখতে যাচ্ছেন জানি না এবার কেন জানি না আমার মনে হচ্ছে আমরা যখন দেখছি যে কোনো দল তো দেখা যাচ্ছে যে কুণ্ডপুর আরঞ্জ হয়তো দেখা যাচ্ছে উত্তরপাড়া কোনো একটা টিম হয়তো দেখা যাচ্ছে মাগলার কোনো একটা টিম হয়তো দেখা যাচ্ছে হিন্দমোটের কোনো একটা টিম রিসার কোনো একটা টিম যেটা যেগুলো আমরা ছোটো ছোটো যে সমস্ত টিমগুলো শুনছেন যদি ধরুন একটা কোনো নাট্য সংস্থা গ্রুপ আর কি যদি 14টা নাটক 3 দিন ধরে গিয়ে 4 দিন ধরে আপনাদেরকে একটা নাটক নাট্য একটা উৎসব হয় সেখানে আপনাদের এই নাটকগুলো আছে এবং সঙ্গে একটা অনির্বাণ নাটক আছে
সঙ্গে একটা গৌতম স্যারের নাটক আছে, আপনারা সেই দিন ভিড়টা করছেন কিন্তু বাদবাকি দিন ভিড়টা করছেন না, এইটা প্লিজ আপনাদের কাছে এইটা আমার অনুরোধ, আপনারা সবার নাটক দেখুন, সবাই আমরা নাটক করি, সবাই কিছু না কিছু কম বেশি ভালো খারাপ কিছু না কিছু আমরা করি, ওনারা ওনারা আমাদের থেকে অনেক ভালো করে কিন্তু আমরা কিছু না কিছু করি, কিন্তু একটু আপনারা আমাদের হাত জোর করে অনুরোধ, আপনারা সে দেখুন, আমাদের পাশে থাকুন, এটাই আমার অনুরোধ, আর কিছু বলার নেই। আমি আমি একটা জিনিস বলে শেষ করছি যে আমাদের গ্রুপে কিছু জন মিসিং আছে যাদেরকে আমরা খুব মিস করছি, জেঠুকে, ঠিক আছে, অমিতাভ জেঠু, সৌমক আসেনি, ঠিক আছে, এবং সৌমকের একটা চ্যানেল আছে গ্রিন অ্যাথলিয়ার, তাই বলে গ্রিন অ্যাথলিয়ার চ্যানেল, সেখানে রক্তমিত খুব দারুণ হয়েছে, তোমরা দেখো, খুব দারুণ প্রচেষ্টা, এবং প্লিজ এটাই বলবো আমরা আসছি, আমরা আছি, আমরা থাকবো, তোমরা ভালোবাসা দিলেও থাকবো, তোমরা ঘেন্না দিলেও থাকবো, কারণ দিনের শেষে আমরা অ্যাক্টর। সো ফ্রেন্ডস, প্লিজ সাপোর্ট আস, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বলে দাও ভাই, প্রত্যেকের পাশে থাকুন, নাটকের পাশে থাকুন, অভিনয়ের পাশে থাকুন, একদম, ধন্যবাদ। এই জিনিসটা আমি যে টাকা ওটা করেছি এই টাকাটা নিলে আমাদের করতে পারি, প্রথম যখন মানুষ ট্রেনে পড়ে, ঠিক আছে, একটা প্রজেক্ট আমাদের, তোমরা দেখতে পাচ্ছ মানুষের সাথে কুকুরের প্রেম, কিন্তু পাত্তা দিচ্ছে না কেন আমাদের ইচ্ছে থেকে? হ্যাঁ বল, আমরা এখন মেলায় যাচ্ছি, এই তো আমরা এখন সবাই মিলে মলায় এই মেলাতে যাওয়া হচ্ছে, শুভ সন্ধ্যা, আমরা এখন মেলায় যাচ্ছি, মেলায় গিয়ে পাপড়ি চাট ফুচকা সব খাবো, ফটাফটি ফুড ব্লগ করবো, ফটাফটি ফটাফটি শটটাও নি, ওরা এক হয়ে গেছে মিলেমিশে, ঠিক আছে, ওদের শটটাও নেওয়া যায়, সেই রে আমাদের ফুচকা খাওয়াচ্ছে, আমাদের হচ্ছে সমক, আমাদের ফুচকা খাওয়াবে, হ্যাঁ না না একই মারছি, না না, আর অঙ্কন অঙ্কন কী খাওয়াচ্ছিস তুই? আচ্ছা অঙ্কন দেখছে, যাই হোক, এখন আমরা মেলায় যাচ্ছি, তোমরা দেখো কোন্নগর মেলা, আমরা কোন্নগরে এসেছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটা শ্যুটিংয়ের জন্য, তো এখন মেলায় যাচ্ছি, সবাই মিলে বন্ধুরা মিলে যাচ্ছি আড্ডা মারতে মারতে, বেশ হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, তার সাথে ব্লক হেভি লাগছে, অনেকদিন পর ব্লক করছি, থাকে না রোববার রোববার পিটিএ ছাতা আমরা দেখতে পাচ্ছি, সদ্য কাপল, ঠিক আছে, লাল আর হলুদ, হ্যাঁ, পিছনে একজন সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে, সদ্য ব্রেকআপ হয়েছে, সদ্য ব্রেকআপ হয়েছে দীপনের, আরে একটুখানি তো চ কোথায় গেল বাকি একদম দেওয়া হবে, এই যে তোকে নিয়ে চলে যাবে তখন কিন্তু কিছু করতে পারবো না, হ্যাঁ হ্যাঁ খাওয়াবো খাওয়াবো নিশ্চয়ই খাবো, আজকে তো দীপন খাওয়াচ্ছে ভাই, হবে 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 হবে, ওয়েট ওয়েট ওয়েট, জানেন 30 টাকা যা পাওয়া
তোকে নিয়ে গেলে কিন্তু আমার কিছু করার নেই, আমি আগেই বলে দিচ্ছি। ফুল দিবি, ফুল কিনে দিবি, এইখানে আমরা খেতে পারি। আরে একটু ঘুরে নে, এইটুকু মেলা দেখ। টাইম আছে, টাইম আছে, টাইম আছে, সেটাকে নিয়ে যাবি। আমি কাকিমাকে বলে দেবো, চিন্তা নেই। আছে, আচ্ছা আচ্ছা, ইয়ে কেন দাদা একজন ব্লগ করছে অলরেডি, মেলায় ঘোরা হলো না, ঠিক আছে, তাড়াহুড়োতে যাও, মানে ঘোরা হলো না, অঙ্ক চুল ঠিক করছে, যাই হোক, আমরা কেউ খাইনি, খাবো, খুব খিদে পাচ্ছে রাইস। ভাই আমি চিকেন রোলের বাজেট আছে, স্টেশনে কত, 25 টাকা নেই আমার কাছে, এটাই সমস্যা। হ্যালো ফ্রেন্ডস, তো ফার্স্টেই বলি যে কালকে যে তোমরা যে ভিডিওটা দেখলে, তোমরা যে ভিডিওটা দেখতে পেলে, তো এখানে অনেকে মিসিং আছে তাদের বিভিন্ন রকম কাজের জন্য, তো তারা আসতে পারেনি। তো এটাই বলবো যে আমাদের এই যে টিম ওয়ার্ক, যে সবাই মিলে যে কাজটা করছি আমরা, তো এটা করার উদ্দেশ্য একটাই, যাতে আমরা একসাথে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। কারণ আমরা ছোটোবেলায় এরকম অনেক গল্প দেখেছি, যেটা একা যে কাজটা করা যায় না, সেটা 10 জন মিলে করলে খুব ভালোভাবে করা যায়। তো এটাই বলার যে তোমরা প্লিজ এই চ্যানেলগুলোকে সাপোর্ট করো, এই চ্যানেলগুলোর পাশে থাকো। কারণ প্রত্যেকটা মানুষ যারা ইউটিউব করছে, মানে শুধু আমরা বলি না, যারা যারা ইউটিউবে জার্নি শুরু করেছে বা করছে অনেক দিন ধরে, প্রত্যেকেই খাটে। কারণ কেউ এরকম নয় যে রাতারাতি ইউটিউবার হয়ে যায় বা রাতারাতি সে একটা ভিডিও বানিয়ে লোক। প্রত্যেকটা কন্টেন্ট বানাতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, এবং সেই কষ্টটা তখনই সার্থক হয় যখন তোমরা সেটা দেখো এবং তোমরা সেটাকে সাপোর্ট করো। এবং এটাই বলবো যে আমরা ভবিষ্যতে আরও অনেক বড় বড় প্রজেক্ট করতে চলেছি, অনেক প্ল্যানিং আছে, এবং সেটা তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া পসিবল না। একটুখানি ভালোবাসা, একটুখানি সাপোর্ট আশা করছি ব্লকবাস্টার কিছু করার চেষ্টা আমরা করব। কতটা সাকসেস হবে সেটা তোমরা দেখে বলো, বা চেষ্টা করব। আর
যারা যারা এই গ্রুপের মধ্যে যারা কর্ণগর আরঞ্জর গ্রুপে যারা থাকতে পারোনি এই মিটিংটাতে, তাদেরকেও থ্যাংকস জানাবো যে তাদের আশীর্বাদ, তাদের সাপোর্ট দূর থেকে হলেও আছে এবং থাকবে, এবং ভবিষ্যতে আমরা সবাই আবার 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 একসাথে কাজ করব। ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে ভিজিট করো। সবাই খুব ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, পাশাপাশি প্রিন্স মহা চ্যানেল তো তোমরা সাবস্ক্রাইব করেইছো, আর যারা করনি নতুন করে বলার কিছু নেই, সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। পরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, এখনকার জন্য টাটা।